বন্ধুরা, আমরা গত ভিডিওতে এইচএস সেকেন্ড ইয়ারের স্বাদেশিকতা প্রবন্ধের কিছুটা আলোচনা করেছিলাম। তো যেখানে গিয়ে পৌঁছেছিলাম সেখান থেকে এখন আবার শুরু করব। তো ভারতবর্ষের একটা সর্বজনীন পরিচ্ছদ কি হইতে পারে, এই সভায় জ্যোতিদাদা তাহার নানা প্রকারের নমুনা উপস্থিত করিতে আরম্ভ করিলেন। ভারতবর্ষের একটা সর্বজনীন, সর্বজনীন মানে যেটা সবার মধ্যে প্রচলিত, সবার মধ্যে চলে, পরিচ্ছদ মানে কাপড়, কি হইতে পারে, এই সভায় জ্যোতিদাদা তাহার নানা প্রকারের নমুনা উপস্থিত করিতে আরম্ভ করিলেন। কি যে হতে পারে জ্যোতিদাদা, জ্যোতিদাদা বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। জ্যোতিদাদা তাহার নানা প্রকারের নমুনা উপস্থিত করিতে আরম্ভ করিলেন। দুটিটা কর্মক্ষেত্রের উপযোগী নহে, অথচ পায়জামাটা বিজাতীয়। দুটিটা কিন্তু কর্মক্ষেত্র মানে কাজের জায়গার উপযোগী নয়, অথচ পায়জামাটা বিজাতীয়। এই জন্য তিনি এমন একটা আপোষ করিবার চেষ্টা করিলেন যেটাতে দ্বিতীয় ক্ষুণ্ণ হইল, পায়জামাও প্রসন্ন হইল না। এই জন্য তিনি এমন একটা আপোষ করিবার চেষ্টা করলেন, এমন একটা জিনিস বানানোর চেষ্টা করলেন যেটাতে দ্বিতীয় ক্ষুণ্ণ হইল, পায়জামাও প্রসন্ন হইল না। যেটা দ্বিতীয় ক্ষুণ্ণ হলো আর পায়জামা যেটা পরেছিলেন সেটাও যাতে প্রসন্ন না হয়, অর্থাৎ তিনি পায়জামার উপর একখণ্ড কাপড় পাট করিয়া একটা স্বতন্ত্র কৃত্রিম মালকুচা জুড়িয়া দিলেন। অর্থাৎ তিনি পায়জামার উপর একখণ্ড কাপড় পাট করিয়া, পাট করা মানে ভাজ করা, একখণ্ড এক টুকরো কাপড় ভাজ করে একটা স্বতন্ত্র মানে আলাদা কৃত্রিম মালকুচা, কৃত্রিম মানে নকল, আলাদা আর এক টুকরা মালকুচা জুড়ে দিলেন। মালকুচা হচ্ছে পিছন দিকে এঁটে কাপড় পরা বা মল্লদের মতো কাপড় পাকিয়ে জড়িয়ে পরা। তো যাই হোক, মালকুচা জুড়িয়ে দিলেন। সুলার টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে মিশাল করিয়া এমন একটা পদার্থ তৈরি হলো যেটাকে অত্যন্ত উৎসাহী লোকেও শিরুভূষণ বলিয়া গণ্য করিতে পারে না। সুলার টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে মিশাল করে মানে মিশিয়ে এমন একটা পদার্থ তৈরি হলো, এমন একটা জিনিস তৈরি হলো যেটাকে অত্যন্ত উৎসাহী লোকেও শিরুভূষণ বলিয়া গণ্য করিতে পারে না, যেটাকে অত্যন্ত উৎসাহী লোকেও সেটাকে শিরুভূষণ, শিরুভূষণ মানে মাথার ভূষণ হিসাবে টুপি, টুপি হিসাবে ব্যবহার করা হয়। তো শিরুভূষণ মানে টুপি বলিয়া গণ্য করিতে পারে না। এই রূপ সর্বজনীন পোশাকের নমুনা সর্বজন গ্রহণ করিবার পূর্বেই একলা নিজে ব্যবহার করিতে পারা যে সে লোকের সাধ্য নহে। এইরূপ সর্বজনীন পোশাকের নমুনা সর্বজনে মানে সবাই গ্রহণ করিবার আগেই, গ্রহণ করিবার পূর্বেই মানে গ্রহণ করার আগেই একলা নিজে ব্যবহার করিতে পারা, একলা যে নিজে ব্যবহার করতে পারা সে যে সে লোকের সাধ্য নয়, যে লোক কোনো লোকের সাধ্য নয়, ক্ষমতা নয়। জ্যোতিদাদা অম্লান বদনে এই কাপড় পরিয়া মধ্যাহ্নের প্রখর আলোকে গাড়িতে গিয়ে উঠিতেন। জ্যোতিদাদা কিন্তু অম্লান বদনে, অম্লান বদনে মানে ম্লান বদনে এমন সংকুচিত না হয়ে খুশি মুখে আনন্দিত মনে এই কাপড় পরিয়া মধ্যাহ্নের প্রখর আলোকে, এই কাপড় পরে মধ্যাহ্ন মানে দুপুরবেলা, দুপুরের প্রখর মানে তেজযুক্ত আলোকে গিয়া তিনি গাড়িতে উঠতেন। আত্মীয় এবং বান্ধব, দাঁড়ি এবং সারথি সকলেই অবাক হইয়া থাকাইত। আত্মীয় এবং বান্ধব, আত্মীয় বান্ধব যারা আছে, দাঁড়ি মানে দ্বার রক্ষক গেটম্যান এবং সারথি, সারথি মানে রথচালক, সবাই তার দিকে অবাক হয়ে তাকাত। তিনি ভ্রুক্ষেপ মাত্র করতেন না, কিন্তু ওদিকে তিনি একেবারে ভ্রুক্ষেপ মাত্র করতেন না। দেশের জন্য অকাতরে প্রাণ দিতে পারে এমন বীর পুরুষ অনেক থাকিতে পারে, কিন্তু দেশের মঙ্গলের জন্য সর্বজনীন পোশাক পরিয়া গাড়ি করিয়া কলিকাতার রাস্তা দিয়ে যাইতে পারে এমন লোক নিশ্চয়ই বিরল। দেশের জন্য অকাতরে মানে কাতর না হয়ে প্রাণ দিতে পারে এমন বীর পুরুষ অনেক থাকিতে পারে, এমন বীর পুরুষ অনেক থাকতে পারে, কিন্তু দেশের মঙ্গলের জন্য সর্বজনীন পোশাক পরিয়া, কিন্তু দেশের যে মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, ভালোর জন্য সর্বজনীন একটা পোশাক পরে গাড়ি করিয়া কলিকাতার রাস্তা দিয়ে যাইতে পারে, গালি করিয়া যে কলকাতার রাস্তায় যেতে পারে এমন লোক নিশ্চয়ই বিরল, এমন লোক নিশ্চয়ই অনেক কম। সাধারণত যদি যেভাবে তিনি কৃত্রিম মালকুচা দিয়ে সুলার টুপির সঙ্গে মিশাল করে কৃত্রিম মাল এই এই কৃত্রিম একটা কাপড় পাট করে ভাজ করে তিনি এটাতে জুলে দিয়েছেন, এরকম হলে সাধারণত অন্য লোকে দেখার পরে হাসাহাসি করার কথা, কিন্তু এইগুলিতে তিনি একেবারে কোনো ভ্রুক্ষেপ বা তোয়াক্কা না করে তিনি কলকাতার প্রখর রোদের মধ্যে গাড়িতে গিয়ে উঠে কলকাতার রাস্তা দিয়ে যাইতে পারতেন। লেখক বলছেন এমন লোক কিন্তু খুব বিরল, খুব কম। রবিবারে রবিবারে জ্যোতিদাদা দলবল লইয়া শিকার করিতে বাহির হইতেন। রবিবারে রবিবারে মানে যেদিন যেদিন রবিবার বা প্রত্যেক রবিবারে জ্যোতিদাদা তার দলবল নিয়ে শিকার করতে বের হতেন। রবাহত অনাহত যাহারা আমাদের দলে আসিয়া জুটিত তাহাদের অধিকাংশকেই আমরা চিনিতাম না। রবাহত মানে যে রব শুনে বা শব্দ শুনে আসে তার নাম রবাহত। অনাহত মানে যাকে আমন্ত্রণ করা হয়নি অথচ সে এসেছে, অনামন্ত্রিত আর কি, যাকে আমন্ত্রণ করা হয়নি তা হিসেবে হচ্ছে অনাহত। তো রবাহত অনাহত যাহারা আমাদের দলে আসে জুটিত, রবাহত অনাহত যারা শব্দ শুনে রব শুনে এসেছে বা যারা নিমন্ত্রণ না পেয়ে এসেছে, তো এরকম আসা ব্যক্তি যারা ছিল বা এসে এখানে জুটত তাহাদের অধিকাংশকেই আমরা চিনিতাম না, তাদের অধিকাংশ বেশিরভাগ মানুষকেই আমরা চিনতাম না। তাহাদের মধ্যে সুতার, কামার প্রভৃতি সকল শ্রেণীর লোক ছিল। তার মধ্যে তাদের মধ্যে সুতার, সুতার বলতে
কাষ্ঠদ্রব্য প্রস্তুতকর্তা, মানে কাঠের দ্রব্য যারা বানায় বানিয়ে বিক্রি করে। তো সুতার কামার প্রভৃতি সকল শ্রেণীর লোক ছিল। এই শিকারের রক্তপাতটাই সবচেয়ে নগণ্য ছিল। এই শিকারের রক্তপাতটাই একবারে নগণ্য, মানে যাহা গণনা করা যায় না, গণনার মধ্যে পড়ে না, রক্তপাতটাই সবচেয়ে নগণ্য ছিল। অন্তত সেরূপ ঘটনা আমার তো মনে পড়ে না, অন্তত সেইরূপ ঘটনা তো আমার মনে পড়ে না। শিকারের অন্য সমস্ত অনুষ্ঠানই বেশ ভরপুর মাত্রায় ছিল। শিকার করবার অন্য যে সমস্ত অনুষ্ঠান সেসব বেশ ভরপুর মাত্রায় ছিল। আমরা হত আহত পশু পক্ষীর অতি তুচ্ছ অভাব কিছুমাত্র অনুভব করিতাম না। আমরা হত মানে মৃত, আহত মানে যেটার জখম হয়েছে, পশু পক্ষীর অতি তুচ্ছ অভাব কিছুমাত্র অনুভব করতাম না, একেবারে অভাব আমরা অনুভব করতাম না। প্রাতঃকালেই বাহির হইতাম, প্রাতঃকাল মানে সকালবেলাতেই অতি ভোরে আমরা বের হতাম। বউ ঠাকুরানী রাশিকৃত লুচি তরকারি প্রস্তুত করিয়া আমাদের সঙ্গে দিতেন। বউ ঠাকুরানী বলতে এখানে জ্যোতিরেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবীর কথা বলা হয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বৌঠান বলে, নতুন বৌঠান বলে ডাকতেন। তো বউ ঠাকুরানী রাশিকৃত লুচি, রাশিকৃত মানে লুচির ঢের, রাশিকৃত লুচি মানে অনেকটা লুচি বা লুচির ঢের তরকারি প্রস্তুত করে আমাদের সঙ্গে দিতেন, আর সেই সঙ্গে তরকারি প্রস্তুত করে লেখকদের সঙ্গে দিতেন। ওই জিনিসটাকে শিকার করিয়া সংগ্রহ করিতে হইতো না বলিয়াই একদিনও আমাদের ওকে উপবাস করিতে হয় নাই। ওই জিনিসটা তো আর শিকার করে আনতে হতো না, এমনিতেই লেখকদের বৌদি তাদের সঙ্গে দিয়ে দিতেন, তাই বলে তাদের আর একদিন উপবাস করতে হয় নাই, উপবাস করতে হয়নি। মানিকতলায় পুরুবাগানের অভাব নাই। মানিকতলা কলকাতার মানিকতলা নামে একটা জায়গা, এইখানে পুরুবাগানের, আগেও আমি পুরু শব্দটি অর্থ বলেছি, পুরু মানে অব্যবহৃত বা দীর্ঘদিন থেকে বা অনেকদিন থেকে যেখানে কোনো মানুষ বসবাস করে না, মানুষের আনাগোনা নেই, সেই জায়গাকে পুরু বলা হয়। তো পুরুবাগানের অভাব নেই। আমরা যে কোনো একটা বাগানে ঢুকিয়ে পড়িতাম, লেখক বলছেন যে তারা যে কোনো একটা বাগানে ঢুকে পড়তেন, পুকুরের ভাদানো ঘাটে বসিয়া উচ্চ নিচ নির্বিচারে সকলে একত্র মিলিয়া লুচির উপরে পড়িয়া মুহূর্তের মধ্যে কেবল পাত্রটাকে মাত্র বাকি রাখিতাম। পুকুরের বাঁধানো ঘাটে, সাধারণত পুকুরের বাঁধানো ঘাট বলতে পাকা দিয়ে বাঁধানো ঘাট, এমন ঘাটে বসে উচ্চ নিচ নির্বিচারে ছোটো বড় বা বড় জাতের ছোটো জাতের কোনো বিচার না করে সকলে একত্র মিলিয়া লুচির উপর পড়িয়া, সকলে একত্র মিলে লুচির উপর পড়ে মুহূর্তের মধ্যে কেবল লুচির উপর পড়ে, মানে সবাই অতি ব্যস্তভাবে অতি আগ্রহ সহকারে লুচি খেয়ে ফেলতেন, কেবল পাত্রটাকে মাত্র বাকি রাখিতাম, কে একেবারে শেষ করে দিতেন, কেবল যে পাত্রতে লুচি তরকারি আনা হতো সেগুলো কেবল বাকি রাখতেন। ব্রজবাবু আমাদের অহিংস্রক শিকারীদের মধ্যে একজন প্রধান উৎসাহী। ব্রজবাবু আমাদের অহিংস্রক শিকারী যারা আসি তাদের মধ্যে তিনি একজন প্রধান উৎসাহী। ইনি মেট্রোপলিটন কলেজের সুপারিনটেন্ডেন্ট এবং কিছুকাল আমাদের ঘরের শিক্ষক ছিলেন। ইনি ছিলেন মেট্রোপলিটন কলেজের সুপারিনটেন্ডেন্ট এবং কিছুকাল লেখক বলছেন তাদের ঘরের শিক্ষক ছিলেন। ইনি একদিন শিকার হইতে ফিরিবার পথে একটা বাগানে ঢুকিয়াই মালিককে রাখিয়া কহিলেন, ইনি একদিন শিকার থেকে ফেরার পথে একটা বাগানে ঢুকলেন, আর ঢুকে বাগানের মালিককে বললেন, মালিক মানে যে বাগানের সাধারণত বাগানের বা ফুল গাছের রক্ষণাবেক্ষণ করে তাকে মালিক বলা হয়। তো মালিককে ডাকিয়া বলিলেন, ওরে ইতিমধ্যে মামাকি বাগানে আসিয়াছিলেন। ওকে ডেকে বললেন, এরই মধ্যে মামাকি এসেছিলেন। মালি তাহাকে সশব্যস্ত হইয়া প্রণাম করিয়া বলিল, মালি তাহাকে সশব্যস্ত মানে অতিশয় ব্যস্ত হয়ে প্রণাম করলো। মালি বুঝে নিয়েছে যে ইনি মনে হয় বাগানের মালিকের ভাগ্নে, ওই যে মামা বলে ডাকাতে এসে ওইটা বুঝে নিয়েছিল, তাই সে খুব সশব্যস্ত মানে অতিশয় ব্যস্ত হয়ে প্রণাম করে বলল, আজ্ঞা না বাবু তো আসে নাই, আজ্ঞা না বাবু তো এখনও আসে নাই। ব্রজবাবু কহিলেন, আচ্ছা ডাব পড়িয়ান। তখন ব্রজবাবু এই মালির যে অতিশয় বা অতিরিক্ত যে ভাব ভক্তি দেখে তিনি ওইটার ফায়দা তুললেন। তো তিনি বললেন, আচ্ছা ঠিক আছে ডাব পাড়ি আন। তাকে বললেন, এবারে তুই ডাব পেড়ে আন। সেদিন লুচির অন্তে পানির অভাব হয় নাই, সেদিন লুচির অন্তে মানে লুচি তরকারি খাওয়ার পরে পানির অভাব হয় নাই, পানীয় মানে পানি জাতীয় খাবার, এই ডাব সাধারণত ডাবের জল তো খেতে খুব মিষ্ট, তো ওইটাও এক ধরনের পানীয়, তো ওইটার পানির অভাব হয় নাই। আমাদের দলের মধ্যে একটি মধ্যবিত্ত জমিদার ছিলেন। লেখক বলছেন তাদের দলের মধ্যে একজন মধ্যবিত্ত মানে মাঝারি ধরনের একজন জমিদার ছিলেন। তিনি নিষ্ঠাবান হিন্দু, তিনি নিষ্ঠাবান, নিষ্ঠাবান মানে ধর্ম ও আচার প্রবৃত্তিতে শ্রদ্ধা সম্পন্ন, তাকে বলা হয় নিষ্ঠাবান। তো তিনি নিষ্ঠাবান হিন্দু, তাহার গঙ্গার ধারে একটি বাগান ছিল, আর তার গঙ্গার মানে পাড়ে একটা বাগান ছিল। সেখানে গিয়ে আমরা সকল সভ্য একদিন জাতি বর্ণ নির্বিচারে আহার করিলাম। সেখানে গিয়ে আমরা সকল, লেখক বলছেন তারা সকল সেখানে গিয়ে জাতি বর্ণ নির্বিচার না করে উচ্চ জাত নিচ জাত এসব কিছু বিবেচনা না করে তাহারা সেখানে গিয়ে আহার করলেন মানে খেলেন। অপরাহ্নে বিষম জ্বর, অপরাহ্ন মানে বিকেলবেলা, আমি আগে বলেছি অন্ন মানে দিন, প্রাহ্ন বা পূর্বাহ্ন হচ্ছে দিনের প্রথম ভাগ সকালবেলাকার দিক, মধ্যাহ্ন হচ্ছে মধ্যভাগ মানে দুপুরবেলা, আর অপরাহ্ন হচ্ছে বিকেলবেলা মানে দিনের শেষের ভাগ। তো যাই হোক, অপরাহ্নে
অপরাহ্নে ভীষণ ঝড়। ওই দিন সন্ধ্যাবেলায় আবার খুব বেশি ঝড় এলো। সেই ঝড়ে আমরা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে চিৎকার শব্দে গান জুড়িয়ে দিলাম। সেই ঝড়ে তারা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে চিৎকার করে আবার গান জুড়ে দিলেন সবাই। রাজনারায়ণবাবুর কণ্ঠে সাতটা সুর যে বেশ বিশুদ্ধভাবে কেলিত তাহান হয়ে। রাজনারায়ণবাবুর কণ্ঠে মানে তার গলায় সাতটা সুর। সাধারণত আমরা জানি যে গানের সুর সারে গামা পাধানি সাতটা সুর, তো ওই সাতটা সুর যে খুব সুন্দরে খেলতো বিশুদ্ধভাবে খেলিত তাহা নহে। কিন্তু তিনিও গলা ছাড়িয়ে দিলেন এবং সূত্রের চেয়ে ভাষ্য যেমন অনেক বেশি হয় তেমনি তাহার উৎসাহে তুমুল হাতনাড়া তার কিনকণ্ঠকে বহু দূরে ছাড়াইয়া গেল। তিনিও গলা ছাড়িয়ে দিলেন মানে খুব বড় গলায় বা কণ্ঠস্বর বড় করে তিনি গাইতে শুরু করলেন এবং সূত্রের চেয়ে ভাষ্য যেমন অনেক বেশি হয়। তো এখানে একটি কথা হচ্ছে প্রাচীন সংস্কৃত শাস্ত্রগুলিতে যে সকল সূত্র দেওয়া হতো তা সাংকেতিকতায় ভাবের গভীরতায় শব্দের অর্থ বাহুল্যে অনেক সহজ সংহতভাবে রচিত থাকত। তো তা যখন ব্যাখ্যা করা হতো তখন অনেক জ্ঞানী ব্যক্তিরা নানাভাবে নানা দৃষ্টিকোণ থেকে তার ভাষ্য রচনা করতেন। একাধিক বক্তার ভাষ্যে সূত্রের অর্থের বিস্তার ও গুণাগুণ বিচিত্রতা লাভ করিত। এই জন্য লেখক এখানে বলছেন সূত্রের চেয়ে ভাষ্য যেমন অনেক বেশি হয় তেমনি তাহারও উৎসাহের তুমুল হাত নাড়া, তেমনি তাহারে তারও উৎসাহজনিত তিনি যে হাত নাড়া বা অঙ্গভঙ্গি করতেন গানের সঙ্গে তার ক্ষীণকণ্ঠকে বহু দূরে ছাড়াইয়া গেল। সূত্রের চেয়ে ভাষ্য যেমন বেশি হতো বা বেশি এক একজন জ্ঞানী ব্যক্তিদের মুখে পড়ে ভাষ্যটা যেমন সূত্রের চেয়ে অনেক ধরনের অনেক দৃষ্টিকোণ থেকে এই বক্তব্য রাখার ফলে অনেক বিচিত্র লাভ করত, ঠিক তেমনি তারও কিনকণ্ঠকে গলার আওয়াজ যে সেই গলার আওয়াজের চেয়ে তার অঙ্গভঙ্গিটা বেশি ছিল, ওই কথা লেখক বোঝাতে চেয়েছেন। তাহারও উৎসাহের তুমুল হাত নাড়া তার কিনকণ্ঠকে বহু দূরে ছড়াইয়া গেল। তার কিনকণ্ঠ মানে সরু গলার আওয়াজের চেয়ে তার অঙ্গভঙ্গিটা বেশি ছিল, এইটা বোঝাতে লেখক এই লাইন ব্যবহার করেছেন। তালের ঝুঁকে মাথা নাড়িতে লাগিলেন এবং তাহার পাকা দাড়ির মধ্যে জলের হাওয়া মাথামাতি করিতে লাগিল। আর তালের ঝুঁকে মাথা নাড়িতে লাগিলেন, গানের একটা তাল আছে না, ওই তালে তিনি তালের ঝুঁকে তিনি মাথা নাড়তে শুরু করলেন এবং তাহার পাকা দাড়ির মধ্যে জলের হাওয়া মাথামাতি করিতে লাগিল। এবং তাহার পাকা দাড়ির মধ্যে জলের হাওয়া মাথামাতি, মাথামাতি করা মানে মত্ত হয়ে ওঠা। তো এখানে আর কি দাড়ি জলের হাওয়ার সঙ্গে দুলছে বা বেশি প্রবল বেগে নড়াচড়া করছে এইটাই বলছেন, মাথামাতি করিতে লাগিল। অনেক রাত্রে গাড়ি করিয়া বাড়ি ফিরিলাম, অনেক রাতে তারা গাড়ি করে বাড়ি ফিরিলেন। তখন ঝড় বাদল থামিয়া তারা ফুটিয়াছে, তখন ঝড় বাদল ঝড় বৃষ্টি থেমে আকাশে তারা ফুটে উঠেছে। অন্ধকার নিবিড়, আকাশ নিস্তব্ধ, পালাগায়ের পথ নির্জন, অন্ধকার নিবিড়, খুব ঘন, নিবিড় মানে ঘন, খুব ঘন অন্ধকার মানে খুব বেশি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আকাশ নিস্তব্ধ, আর আকাশে নিস্তব্ধ একেবারে স্তব্ধ নীরব, পালাগায়ের পথ নির্জন, আর পালাগায়ের মানে গ্রামের পথগুলো একেবারে নির্জন, কোনো জনই মানব নেই, কেবল দুই ধারের বনশ্রেণীর মধ্যে দলে দলে জোনাকি যেন নিঃশব্দে মোটা মোটা আগুনের হরির লোট ছড়াইতেছে। কেবল দুই ধারের বনশ্রেণীর মধ্যে কেবল দুই ধারে সারিবদ্ধভাবে গাছগাছালি আছে, এই গাছগাছালিগুলিকে লেখক বনশ্রেণী বলছেন, মধ্যে দলে দলে ওগুলোর মধ্যে দলে দলে জোনাকি যেন নিঃশব্দে মোটা মোটা আগুনের হরির লোট ছড়াইতেছে। বোঝা যাচ্ছে যেন আগুনের হরির লোট, জোনাকি বোকা রাতে চলার সময় একটা আলু মানে একটা আলু তো ওদের মধ্যে দেখা যায়, লেখক এইভাবে বলছেন আর কি, মোটামুটি আগুনের হরির লোট ছড়াইতেছে। বোঝা যাচ্ছে যেন আগুনের হরির লোট, ওলা দৌড়াদৌড়ি করছে, নাচানাচি করছে। স্বদেশে দিয়াশালাই প্রবৃত্তির কারখানা স্থাপন করা আমাদের সবার উদ্দেশ্যের মধ্যে একটি ছিল। স্বদেশে মানে নিজের দেশে দিয়াশালাই, দিয়াশালাই তো বুঝতে পারছো, তো দিয়াশালাই প্রবৃত্তির কারখানা স্থাপন করা আমাদের সবার উদ্দেশ্যের মধ্যে একটি ছিল। আমাদের এই যে হিন্দু মেলার যে সভা, তো এই সবার সদস্যদের একটা উদ্দেশ্য ছিল কি, দিয়াশালাইয়ের কারখানা স্থাপন করা, ফ্যাক্টরি স্থাপন করা। এই জন্য সভ্যরা তাহাদের আয়ের দশমাংশ এই সবাই দান করিতেন। এই জন্য সভ্য যারা ছিলেন, মেম্বার যারা ছিলেন, তাদের আয়ের এক দশমাংশ মানে দশ ভাগের এক ভাগ এই সবাই দান করতেন। কারণ একটা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বা কারখানা স্থাপন করতে গেলে প্রচুর টাকার দরকার, তো সবাই তাদের আয়ের দশমাংশ মানে দশ ভাগের এক ভাগ এই সবাই দিয়ে দিতেন। দেশলাই তৈরি করিতে হইবে তার খাঁটি পাওয়া শক্ত। এবারে দেশলাই যে প্রস্তুত করতে হবে তার কিন্তু খাঁটি যেটা আছে সেইটা পাওয়া তো কঠিন। সকলেই জানেন আমাদের দেশে উপযুক্ত হাতে খেংরা খাঁটির মধ্য দিয়া সস্তায় প্রচুর পরিমাণে তেজ প্রকাশ পায়, কিন্তু সে তেজে যাহা জ্বলে তাহা দেশলাই নয়। এখানে আরেকটু কথা লেখক একটু এই মানে বাঙালি সমাজের সাধারণ পারিবারিক জীবনের একটা হাস্য কৌতুকের ধরে নাও বা হাস্য কৌতুকের নয়, তো একটু মানে পারিবারিক উশৃঙ্খলতা জনিত একটি এই বাক্য ব্যবহার করেছেন। তো আমাদের দেশে উপযুক্ত হাতে হ্যাংরা কাঠির মধ্য দিয়ে, হ্যাংরা কাঠি মানে ঝাঁটার কাঠি যেগুলিতে ঝাঁট দেওয়া হয় পরিষ্কার করা হয়, এই সমস্ত হ্যাংরা কাঠির মধ্য দিয়ে সস্তায় প্রচুর পরিমাণে তেজ প্রকাশ পায়। কখনো কখনো তৎকালীন সমাজে বা আজকের দিনের সমাজে এমন দেখা যায় টার্মাগেন্ট ওয়াইফ যারা বা
এই যে যারা পুরুষকে শাসন করবার চেষ্টা করেন, এই ধরনের কিছু আর কি উগ্রচন্দ্রা স্ত্রী আছে, তাদের নিজেদের মতানুসারে তারা চলতে ভালোবাসে। তো কখনো কখনো এমন হতো, দেখা যেত যে তারা এই অভদ্রতার চরম শিখরে পৌঁছে গিয়ে হ্যাংরা খাটিও কখনো কখনো ব্যবহার করত। তো ওই ঝাঁট দেওয়ার যে হ্যাংরা যেটা আছে আর কি, সেইটা ঝাঁটা যেটা ওইটা দেয়া, ওইটা দেওয়া কখনো হাতে নিয়ে অভদ্রতা করার চেষ্টা করতো। তো লেখক এখানে বোঝাতে চাইছেন, আমাদের দেশে উপযুক্ত হাতে হ্যাংরা খাটির মধ্য দিয়া সস্তায় প্রচুর পরিমাণে তেজ প্রকাশ পায়। সস্তায় মানে একেবারে কম দামে, তো এখানে তো কোনো দামই নেই, তো কম দামে তেজ প্রচুর পরিমাণে তেজ প্রকাশ পায়, বীরত্ব প্রকাশ পায়। তো বীরত্ব প্রকাশ বলতে এখানে নারীরা কখনো হ্যাংরা খাটি হাতে নিয়ে বা হ্যাংরা বা যাটা হাতে নিয়ে কখনো ওই পেটানোর চেষ্টা করতেন আর কি, এই কথার একটা ইঙ্গিত দিয়েছেন। কিন্তু সে তেজে যাহা জ্বলে তাহা দেশালাই নয়, কিন্তু সে তেজে যা জ্বলে সেটা দেশালাই নয়। অনেক পরীক্ষার পর বাক্স কয়েক দেশালাই তৈরি হইল, অনেক পরীক্ষা নিরীক্ষার পর কয়েক বাক্স দেশালাই তৈরি হলো। ভারত সন্তানদের উৎসাহে নিদর্শন বলিয়াই যে তাহারা মূল্যবান তাহা নহে, আমাদের এক বাক্সে যে খরচ পড়িতে লাগিল তাহাতে একটা পল্লীর সম্বৎসরের চুলা ধরানো চলিত। তো ভারত সন্তানদের উৎসাহে নিদর্শন বলিয়াই, ভারত সন্তান মানে ভারতে বসবাসকারী যারা আছে তাদের কথা বলতে, ভারত সন্তানদের উৎসাহে নিদর্শন বলিয়াই, তারা নিজেদের কথাই বলেছেন লেখক এখানে। তো উৎসাহে নিদর্শন মানে পরিচয় বলেই যে তাহারা মূল্যবান তাহা নয়, ওগুলো যে মূল্যবান এমন নয়। আমাদের এক বাক্সে যে খরচ পড়িতে লাগলো, একটা বাক্স তৈরি করতে যে খরচ পড়তে লাগলো তাহাতে একটা পল্লীর সম্বৎসরের চুলা দরানো চলিত, তাতে একটা পল্লীর চলিত বৎসরের চুলা দরানো চলিত। তার মানে ওইটা বোঝাতে চেয়েছেন যে এই দেশলাই তৈরি করে, দেশলাইয়ের কারখানা তৈরি করে দেশলাই যে বানাবেন, তা তো সাধারণত নিয়ম হচ্ছে যেটা বানানো হয় সেইটা কম খরচে বানানো হয় আর বেশি খরচে বিক্রি হয়, বেশি টাকায় বিক্রি হয়, কম টাকায় এসে যেটা বানে বেশি টাকায় বিক্রি হয়, এতেই তো লাভ হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এক একটা বাক্স বানাতে এক একটা পল্লীর সম্বৎসরে চুলা দরানো চলিত, তার মানে ওইটা মানে এই এক একটা দেশলাই বানাতে গিয়ে, এক এক বাক্স বানাতে গিয়ে এত প্রচুর পরিমাণে খরচ হতো যে ওগুলো বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তার চেয়ে খরচ বেশি হয়ে যেত। আরও একটু সামান্য অসুবিধা এই হইয়াছিল যে নিকটে অগ্নিশিখা না থাকিলে তাহাদেরকে জ্বালাইয়া তোলা সহজ ছিল না। আরও একটু সামান্য অসুবিধা ছিল, আরেকটা সামান্য অসুবিধা ছিল যে নিকটে অগ্নিশিখা না থাকিলে, কাছে যদি আগুনের শিখা না থাকে তাহাদেরকে জ্বালাইয়া তোলা সহজ ছিল না, এগুলো জ্বলত না। তো মূলত কথা হলো যে ঠিকভাবে দেশলাইটা বানানো হয়নি। আমরা সাধারণত জানি দেশলাই নিজেই এই বাক্সের ঘর্ষণে, কাঠিটা যখন বাক্সে ঘষানো হয় তখন আগুন জ্বলে ওঠে। এখানে যদি আবার আগুন কাছে থাকতে হয় তাহলে এই দেশলাইয়ের সার্থকতা কী, তার মানেটা বা কী, দেশলাই তো ঠিকঠাক হয়নি। তো লেখকের কথা বলছেন, খাঁচে আগুন না জ্বলে থাকলে ওগুলি জ্বালানো যেত না, মানে দেশলাইটা ঠিকঠিকভাবে হয়নি, বানানো হয়নি। তো যাই হোক, দেশের প্রতি জ্বলন্ত অনুরাগ যদি তাহাদের জ্বলনশীলতা বাড়াইতে পারিত তবে আজ পর্যন্ত তাহার বাজারে চলিত। দেশের প্রতি জ্বলন্ত অনুরাগ, দেশের প্রতি যে জ্বলে ওঠা অনুরাগ, মা স্নেহ মমতা ভালোবাসা যদি তাদের জ্বলনশীলতা বাড়াইতে পারিত, আমাদের লেখক এটা বোঝাতে চেয়েছেন আমাদের মনের মধ্যে যেমন দেশের স্বাধীনতার উত্তেজনা বা চঞ্চলতা যেটা আমাদের মনের মধ্যে ছিল, ওইটা এই চঞ্চলতা বা এই উত্তেজনা যদি এই দেশলাইয়ের মধ্যে থাকতো তাহলে আজ পর্যন্ত তারা বাজারে চলতো, আজ পর্যন্ত বাজারে চলতো, এই কথা বোঝাতে চেয়েছে। খবর পাওয়া গেল একটি কোনো অল্পবয়স্ক ছাত্র কাপড়ের কল তৈরি করিবার চেষ্টায় প্রবৃত্ত। আর খবর পাওয়া গেল কি একটা কোনো অল্পবয়স্ক ছাত্র, কোনো একটা কম বয়সী ছাত্র কাপড়ের কল তৈরি করিবার চেষ্টায় প্রবৃত্ত। কাপড়ের কল সে তৈরি করবে এই চেষ্টায় সে অতিশয় ব্যস্ত। গেলাম তাহার কল দেখিতে, লেখক বলছেন তারা গেলেন তার কল দেখতে। সেটা কোনো কাজের জিনিস হইতেছে কি না তা কিছুমাত্র বুঝিবার শক্তি আমাদের কাহারও ছিল না। সেটা কাজের জিনিস হচ্ছে না কাজের জিনিস হচ্ছে না সেইটা বুঝার শক্তি লেখক বলছেন তাদের মধ্যে কারো ছিল না। কিন্তু বিশ্বাস করিবার ও আশা করিবার শক্তিতে আমরা কাহারও চেয়ে খাটো ছিলাম না। কিন্তু বিশ্বাস করবার আর আশা করবার যে শক্তি, এতে আমরা এত বেশি বিশ্বাসী আর এত বেশি আশাবাদী, এতে আমরা কার চেয়ে কাটো মানে ছোটো ছিলাম না। যন্ত্র তৈরি করিতে কিছু দেনা হইয়াছিল, যন্ত্র তৈরি করতে কিছুটা দেনা মানে ঋণ হয়েছিল, আমরা তাহা শোধ করিয়া দিলাম। তো আমরা তাহা শোধ করে দিলাম, ওই ছেলেটা যন্ত্র করতে যে কিছুটা ঋণ হয়েছিল দাঁড় হয়েছিল লেখক বলছেন তারা কিছুটা শোধ করে দিলেন। অবশেষে একদিন দেখি ব্রজবাবু মাথায় একখানা গামছা বাঁধিয়া জুলাশাকুর বাড়িতে আসে উপস্থিত হইলেন। একদিন দেখলেন ব্রজবাবু, তো ব্রজবাবু এক মাথায় একখানা গামছা বাঁধিয়া, মাথায় একখানা গামছা বেঁধে জুলাশাকুর বাড়িতে আসে উপস্থিত। জুলাশাকুর বাড়িতে, জুলাশাকুর লেখকদের বাড়ি ঠাকুরবাড়ি, ঠাকুরবাড়িটা হচ্ছে কলকাতায় জুলাশাকুতে। তো জুলাশাকুর বাড়িতে আসে উপস্থিত, কহিলেন আমাদের কোলে এই গামছার টুকরা তৈরি হয়েছে। আর এসে বললেন কি আমাদের কোলে এই গামছার টুকরো তৈরি হয়েছে বলিয়া দুই হাত তুলিয়া তাণ্ডব নৃত্য, এই কথা বলে দুই হাত তুলে তিনি অতি জোরে নাচতে শুরু করলেন।
তখন ব্রজবাবুর মাথায় চুলে পাক ধরিয়াছে, তখন ব্রজবাবুর মাথার চুলে কিছুটা পাকতে শুরু করেছে। তো বন্ধুরা, তো আজ এই পর্যন্ত। তো সাধুশিক্ষতা এই প্রবন্ধটি আমি তিন ভাগে ভাগ করে তিনটা ভিডিওতে আপলোড করছি। তো বর্তমানে দ্বিতীয় ভিডিওটি শেষ হয়ে গিয়েছে, তো পরের ভিডিও আমি আবার বেশি দেরি না করে আপলোড করব। তো বাকিটুকু ওই 3 নম্বর ভিডিওতে তোমরা পাবে।